হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবার আশা ভালো আছেন। লাস্ট টিউটোরিয়ালে আমরা ইনসার্টটা দেখেছিলাম এবং আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সব কন্ট্যাক্টগুলো শো করে নিয়ে আসবো, দ্যাটস মিন ডাটাবেসে ডাটা রিড করে নেব। এটাকে আমি কন্ট্যাক্ট অ্যাড করে নিই, লাইক শাহিন খান নাম্বার অ্যাড করলাম, অ্যাড হয়ে গেল। ওকে, ওকে, দিন অন্য গেল লাস্ট। ও সরি, তো ইমেল এবং আফটার দ্যাট মোবাইল নাম্বার। ইয়ে, যখন অল কন্ট্যাক্টসে ক্লিক করবো তখন সব কন্ট্যাক্ট শো করবে। সো ক্রিয়েট হয়ে গেলাম, তো এই যে আমার অল কন্ট্যাক্ট আছে তাই না? সো আমি যখন অল কন্ট্যাক্টে ক্লিক করবো তখন সব দেখাবে। আমি বলছিলাম যখন আমরা একটা পেজ প্রথমে শো করে তখন সেই ইন্ডেক্স মেথডটা কল হয়। তো আমি এখানে বলে দিলাম জাস্ট ইউআরএল টু এবং সেখানে জাস্ট বলে দিলাম যে শুধুমাত্র কন্ট্যাক্টস। যখন আমি এখানে শুধুমাত্র কন্ট্যাক্টস লিখলাম তখন আমাকে এই রাউটে আসলো, এই রাউটে এসে কন্ট্যাক্ট কন্ট্রোল হয়ে গেল। এবং যখন আমি কন্ট্যাক্ট কোথায় গেল ক্রিয়েট, শুধু কন্ট্যাক্টসের পরে কোনো মেথড দিই নাই, লাইক ক্রিয়েট দিই নাই, সো সে বুঝে নিল অটোমেটিক যে আমি এই কন্ট্যাক্ট কন্ট্রোলের ইন্ডেক্সকে কল করছি। এবং ইন্ডেক্সের কল হচ্ছে ভিউ করানো। নিউ ফাইল অল আন্ডারস্কোর কন্ট্যাক্ট ডট বিআই ডট পিএইচপি ফাইল ক্রিয়েট করলাম এবং ক্রিয়েটর থেকে কপি করে আমি এখানে অল কন্ট্যাক্টে শো করলাম, সেভ করলাম। আমার কালেক্টিভ ফর্ম লাগবে না, সো কালেক্টিভ ফর্মের কোনো দরকার নেই। আমার এখানে টেবিল লাগবে, রাইট? এখানে আসবে হচ্ছে অল কন্ট্যাক্ট, আগে পেজ শো করাই। প্রথমত যখন আসলো তখন আমার এই কন্ট্রোলের মধ্যে আমি যেটা বলে দিলাম রিটার্ন ভিউ কুট কুট ফোল্ডারের মধ্যে অল আন্ডারস্কোর কন্ট্যাক্ট সেভ করলাম। নাও রিড করি, অল কন্ট্যাক্ট আসছি, হ্যাঁ পেজ চলে আসছে, অল কন্ট্যাক্ট চলে আসছে। এবং অল কন্ট্যাক্ট যখন আসলাম তখন আমার এটার নাম হলো যে নতুন তৈরি করার জন্য বাটন দিলাম একটা, সেটা হচ্ছে নিউ, এটা তৈরি করবে। এবং কন্ট্যাক্টসের মধ্যে ক্রিয়েট, ওকে, সো নিউ কন্ট্যাক্টস ক্লিক করলাম, অল কন্ট্যাক্টস, ওকে ফাইন। এখানে শো করাবো, সো টেবিল লাগবে, এটা কপি করে নিচ্ছি, কপি করে জাম বটনে দিয়ে দিলাম। এবং জামা দেওয়ার পরে আমার এই দুটো লাগবে না, একটা লাগবে। এবং আফটার দ্যাট আমি বিজি টেবিল ইনভার্স মনে একটা ক্লাস আছে, থাকার তো কথা না, ওটা কাজ করতেছে না, যাই হোক সমস্যা নেই। আচ্ছা, এখানে লেখা আছে টুইটার, লেখার কোথা থেকে আসলো? টুইটার না, অ্যাড্রেস ওকে ফাইন। তো আমরা কী করবো, আমরা শো করবো, আমরা এই মেথডে আসি, তো এই মেথড থেকে আমরা জাস্ট শো করে আমরা দিয়ে দেবো। এখন আমাদের ডাটা তো সব কোথায় আছে, কন্ট্যাক্টস মডেলে আছে, তো আমি জাস্ট কী লিখবো, মডেল নাম লিখবো কন্ট্যাক্ট। যখন মডেলের নাম লিখে বললাম কী লাগবে, সব লাগবে, আমার কী লিখতাম কুই বিলে গেট, এখানে লিখবো অল, দ্যাটস এনাফ, কাজ শেষ। এবং এটা ভ্যারিয়েবল রেখে দিই, লাইক ভ্যারিয়েবল নাম দিলাম হচ্ছে অল কন্ট্যাক্ট,
তার মানে অল কন্ট্যাক্টের মধ্যে আমার কন্ট্যাক্টের মডেলের মধ্যে যা যা আছে নাম ইমেল এবং নাম্বার সব চলে আসলো, এবং এখানে তার সাথে আমি উইথ করে দিই। উইথে দুইটা প্যারামিটার পাস করে, একটা হচ্ছে কি নামে আমি পরের পেজে শো করাবো সেটা কন্ট্যাক্ট, এবং কোনটার মধ্যে আছে এখন আপাতত, এখন আপাতত হচ্ছে অল কন্ট্যাক্টের মধ্যে। দেখেন এখন আপাতত কি নামে শো করাবো, কোনটায় আছে, আছে অল কন্ট্যাক্টে, শো করাবো কন্ট্যাক্ট নামে, সেভ করলাম এবং এই কন্ট্যাক্টটা আমি এই পেজে শো করাবো। এটা ফরেস্ট লুপ নেই, এস ডলার বি আন্ডারস্কোর কন্ট্যাক্ট, এবং সেটা আমি ইন করে দিচ্ছি ফরেস্টটাকে ইন ফরেস্ট। এবং প্রথমত আমার লাগবে হচ্ছে আইডি, আছে বি আন্ডারস্কোর কন্ট্যাক্টে, তার মধ্যে আছে হচ্ছে আইডিটা, এবং এইভাবে আমি জাস্ট কি পাস করবো, প্রথমে যাবে হচ্ছে তার নেম, দেন যাবে তার নাম্বার, এবং ফাইনালি যাবে তার ইমেল, সরি আমি ভুল করছি, নেম। ওকে সো লেটস চেক কি ভুল বললো, সিনেসি আনএক্সপেক্টেড ইন্ড অফ ফাইল, আচ্ছা আনএক্সপেক্টেড ইন্ড অফ ফাইল পাচ্ছে না, ওয়াই 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 ওয়াই, মান ভুল। ইয়েস ফাইনালি ডান, চারটা চলে আসছে এবং আমার একটা টিডি লাগবে এক্সট্রা, সেটা হবে হচ্ছে অ্যাকশনের জন্য, ওই টিডির মধ্যে দিয়ে দেবো অ্যাঙ্কর ট্যাগ, ভিউ এডিট ডিরেক্ট দেবো না, কারণ মনে রাখবেন ইলোকুয়েন্টের বা মডেলের ডিরেক্টটা একটু আলাদা। হ্যাঁ সো এটা আমি দেখাবো ডিরেক্ট বাটন এভাবে দিয়ে কাজ করবে না আর কি। সো এটা হচ্ছে তার নেম এবং এটা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস, এবং আফটার দ্যাট এটা হচ্ছে তার নাম্বার। ওকে লেটস চেক, ওকে ভিউ এবং এটা চলে আসলো ইনফো, এবং ডিটটা কীভাবে করতে সেটা দেখাবো যখন এডিট করবো, তখন বুঝবেন আসলে ডিটটা কেন লিখি নেই। তো যাক আমাদের নিউ কন্ট্যাক্ট অ্যাড করতে পারলাম এবং সব কন্ট্যাক্ট দেখতে পারলাম, এখন আমাদের এডিট আছে অ্যান্ড আপডেট আছে আর শো আছে, সরি ভিউ মানে শো মানে একটা স্পেসিফিক কন্ট্যাক্টকে শো করা মানে ভিউ করা। তো নেক্সট ভিডিওটা আমরা কী দেখাবো, কী দেখাবো শো দেখাবো, এবং পরের ভিডিওটাতে আমরা এডিট এবং আপডেট দেখাবো। হ্যাঁ তো ভালো থাকবেন, এবং ফেসবুক গ্রুপ লার্ন হান্টার এবং ইউটিউব চ্যানেল লার্ন হান্টার সাবস্ক্রাইব করে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।